জীবনে যদি কিছু করতে চাও, মায়ের কথা শোনো। জীবনে যদি কিছু করতে চাও, মায়ের কথা শোনো, তোমার বাবাও মায়ের কথা শোনে। যাই হোক, এই মুহূর্তে আমি তোমার কথা শুনবো, তবে তার আগে শোনাবো। নমস্কার, সালাম, আদাব, ফায়, হ্যালো, আমি অপূর্ব রায়। ওয়েলকাম টু অপূর্ব রায় ফিলোসফি। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে। দেখি কোন রূপ সুন্দর প্রশ্ন এই মুহূর্তে আমার কাছে আছে। আমার নাম জয়দীপ কোলে। আমার নাম নয়, যিনি প্রশ্ন করেছেন তেনার নাম। একাদশ শ্রেণীর ছাত্র। আমার প্রশ্ন, যখন কিছু করব ঠিক করি, তখন কিছু মানুষ এসে বলে তুই এ কাজ করতে পারবি না। মাঝে মাঝে মনে হয় যে এরাই ঠিক। নিজের উপর নিজের বিশ্বাস চলে যায়, মনে হয় আমি আমার উদ্দেশ্য থেকে সরে যাচ্ছি। আমার নিজের উপর বিশ্বাস স্থাপন করব কিভাবে, প্লিজ উত্তর দেবেন। ওকে জয়দীপ কোলে, তুমি কোন এলাকার কোলে থাকো লেখনি, যাই হোক, তবে তোমার ভাবনা চিন্তার কোলে কোনো এক স্বপ্নের জন্ম হয়েছে, আর সেই খবর পেয়েছে তোমার কাছের প্রিয় মানুষেরা বা অপ্রিয় মানুষেরা, এবং তারা বলছে এই স্বপ্ন ভুল স্বপ্ন, এই স্বপ্ন নিয়ে এগোলে তুমি সফলতার সিংহাসনে বসতে পারবে না, এই স্বপ্ন নিয়ে এগোলে তুমি সফল হতে পারবে না। এবং তুমি তাদের উক্তি যুক্তি, তাদের সাজেশন, তাদের মন্তব্য বিশ্বাস করে নাও, এ কারণে তোমার ডেডিকেশন সরে যায় তোমার স্বপ্নের উপর থেকে, তোমার গোল থেকে, তোমার ডেস্টিনেশন থেকে, তোমার বিষয় থেকে। এবং তুমি এটাও জানতে চাইছো যে এরকম পরিস্থিতিতে কিভাবে নিজের ইমোশন, নিজের মন, নিজের ভাবনা চিন্তাকে কন্ট্রোল করবে, এবং এরকম পরিস্থিতিতে কিভাবে সমস্ত নেগেটিভিটি সরিয়ে এগিয়ে যাবে তোমার সফলতার পথে। প্রথমে বলি, যারা এইরূপ বাধা দেয়, আমাদের কাছের কিছু প্রিয় মানুষ আছে, তারা কোন প্রকারের হয় বা তাদের শ্রেণী কোন রূপ সেটা আগে বোঝাই। প্রথমত আমার দর্শন দিয়ে আমি বলছি, এরা তিন ধরনের হয়। প্রথম, তুমি যে স্বপ্নটাকে নিয়ে এগোচ্ছ বা তুমি যে স্বপ্নটাকে বাস্তব রূপ দিতে চাইছো, যে স্বপ্নটাকে তুমি তোমার জীবনের স্বপ্ন করে নিয়েছ অনেকটা ভাবনায় এবং বাস্তবে রূপ দেওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ নিচ্ছ, এমতো অবস্থায় যে এসে তোমাকে বাধা দেবে, সে হতে পারে তোমার এই রূপ স্বপ্ন নিয়ে কোনো জ্ঞান রাখে না, তার কোনো ধারণা নেই, তার কোনো অভিজ্ঞতা নেই, সে কারণে সে ভয় পাচ্ছে বলেই তোমাকে বাধা দিচ্ছে। ভয়তে পারলাম, ফার্স্ট ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরি, তার বা ওনার তোমার এই স্বপ্ন সংক্রান্ত বিষয় নিয়ে জ্ঞান আছে, তবে নেগেটিভ। কোনো এক কালে, কোনো এক ভোরে, কোনো এক বিকেলে, কোনো এক সকালে সেই ব্যক্তি অতীত জীবনে এই স্বপ্ন নিয়ে এগিয়েছিল, কিন্তু এগোতে পারেনি, পিছিয়ে এসছে, ফেল হয়েছে, ব্যর্থ হয়েছে, সে কারণে তার ভাবনা চিন্তায় ব্যর্থ ইতিহাস সেভ করা আছে। যখন সে জানতে পারলো তুমি এই স্বপ্ন নিয়ে এগোচ্ছ, সে তার অভিজ্ঞতা দিয়ে, তার ধারণা দিয়ে তোমাকে সাজেশন দিল যে তুই ভুল করছিস, তুই এই বিষয় নিয়ে এগোচ্ছিস, এটা ভুল বিষয়, এই বিষয় নিয়ে তুই সফল হতে পারবি না, আমিও এগিয়েছিলাম, কিছু দূর গিয়ে হাঁপিয়ে গিয়েছি এবং বিষয়কে বিসর্জন দিয়েছি। থার্ড ক্যাটাগরি ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস ক্যাটাগরি। এরা বোঝে সব কিছুই, কিন্তু এরা এটা বুঝে গিয়েছে যে জয়দীপ, তোমার কোলে যদি এইরূপ স্বপ্ন থাকে, আর এইরূপ স্বপ্নকে যদি তুমি ভূমিষ্ঠ করো, এইরূপ স্বপ্নকে নিয়ে, এইরূপ বিষয়কে নিয়ে তুমি যদি এগিয়ে যাও জীবনের পথে, তুমি বসবেই সফলতার জয়রথে, সে কারণে এরা জ্বলছে। এরা পিছিয়ে পড়া জাতির মানুষ, এদের ভাবনা চিন্তার মধ্যে নেগেটিভ সফটওয়্যারগুলো অ্যাক্টিভ হয়ে আছে, এদের রক্তে রক্তে হিংসা ঘুরছে, এবং এরা সেই হিংসের যন্ত্রণা থেকে বলছে যে তুই পারবি না বাবা, কি করছিস, ভুল করছিস, যেটা করছিলে সেটা ঠিক ছিল, এখন যেটা করছিস সেটা তোর বিষয় নয়, এটা অন্য কারো বিষয়, তুই ওটা কর। এরা হলো তোমার অশুভ আকাঙ্ক্ষী, সামনে শুভ আকাঙ্ক্ষী, সামনে তোমার প্রশংসায় পঞ্চমুখ, পিছনে তোমাকে নিয়ে বাকিটা আর খুলে বললাম না এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে এই মিডিয়ার মাধ্যমের মাধ্যমে আমার জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে চাই। যখন আমি সেলসম্যান ছিলাম, ভালো ছিলাম,
সেলসম্যান থেকে যখন আমি মিডিয়াতে যাব, মানে কমেডিয়ান হব, এই খবর যখন আমার কাছের প্রিয় মানুষেরা জানলো, যারা আমার আদতে অশুভ আকাঙ্ক্ষী, তারা বলল এটা তোর বিষয় নয়, তুই পারবি না। কিন্তু আমি কিছুটা পেরেছি বলে আপনি হয়তো আমাকে চিনেছিলেন অ্যাজ এ কমেডিয়ান। এবং কমেডি এই বিষয়টাকে যখন আমি দূরে সরিয়ে নতুন বিষয়কে আপন করলাম, ফিলোসফি, তখনও অনেক কাছের প্রিয় মানুষ বলেছিল কী করছিস, ভুল করছিস, আগে যেটা করছিলি সেটা ঠিক ছিল। আমি বললাম যে এটা কেন ভুল ছিল, উত্তর নেই তাদের কাছে। উত্তর থাকলেও তারা এটা দেবে যে তোকে মানুষ এভাবে চেনে, তুই ওটাই ভালো পারিস, আমি এটা কেন ভালো পারবো না। আপনি কি করে ধারণা করে নিলেন? দেখ, এত কথায় গিয়ে লাভ নেই, তোর ভালো চাই বলে বললাম, তুই ভুল বিষয় নিয়ে করছিস। আমি কিন্তু ওদের ভুল প্রমাণ করার জন্য অপূর্ব রায় ফিলোসফি নিয়ে আজও স্ট্রাগল করছি না, আজও লড়াই করছি না, আমি শুধু নিজেকে ঠিক প্রমাণ করার জন্য লড়াই করছি। তাই তুমি, যারা তোমাকে বলছে যে এটা তোমার বিষয় নয়, তুমি এগোতে পারবে না, এই বিষয়টা নিয়ে এগোলে তুমি অসফল হবে, তাদেরকে বিশ্বাস করো না। আমি কিন্তু কোনো সময় তাদেরকে বিশ্বাস করিনি, আমি নিজেকে বিশ্বাস করেছি, নিজের স্বপ্নকে বিশ্বাস করেছি, নিজের বিষয়কে বিশ্বাস করেছি, নিজের স্ট্রাগলকে বিশ্বাস করেছি, নিজের ডেডিকেশনকে বিশ্বাস করেছি বলেই আজকে হয়তো আমি একটু হলেও অন্যরূপ সুখের নিঃশ্বাস ফেলছি। কিন্তু তুমি অসুখের দীর্ঘ নিঃশ্বাস ফেলছো এ কারণেই, এই সময়ে দাঁড়িয়ে তুমি ওই অহেতুক মানুষগুলোকে বিশ্বাস করে বসে আছো, যারা তোমার বিষয় সম্বন্ধে জ্ঞান রাখে না, এবং যারা জ্ঞান রাখে তবে নেগেটিভ, ব্যর্থ জ্ঞান, এবং যারা তোমার খারাপ চায় তাদেরকে তুমি বিশ্বাস করছো। এখন প্রশ্ন, বিষয়টা কার? তুমি তো তোমার মায়ের সন্তান, 10 মাস 10 দিন তোমার মা তার গর্ভে রেখে তোমাকে ভূমিষ্ঠ করেছে এক অন্যরূপ যন্ত্রণার মাধ্যমে। দেখো, প্রত্যেকটা মা সন্তানকে ভূমিষ্ঠ করার সময় যন্ত্রণা অনুভব করে, তুমিও অনুভব করবে তোমার স্বপ্নকে ভূমিষ্ঠ করার সময় এক অন্যরূপ যন্ত্রণা। মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করতে যায়, তার আগের পর্বে অনেকরূপ ওষুধ খায়, নিজের যত্ন নেয় যাতে সন্তানের কোনো ক্ষতি না হয়, তুমিও তোমার স্বপ্নকে ভূমিষ্ঠ করার আগে ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। তবে এইরূপ অসুখী এবং অসুখে বৃদ্ধ মানুষদের উক্তি যুক্তি কটুক্তি যদি তুমি সেভ করো, তোমার স্বপ্ন কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হবে বা মৃত্যুর পথে চলে যাবে। তাই এই মুহূর্তে এই সমস্ত ভাইরাস থেকে তোমার স্বপ্নকে বাঁচাও। বাঁচানোর জন্য 3টে মন্ত্র, নিজেকে বিশ্বাস করো, নিজের স্বপ্নকে বিশ্বাস করো, এবং নিজের স্ট্রাগলকে বিশ্বাস করো। আমার বিশ্বাস তুমিও ভবিষ্যতে এক অন্যরূপ সুখের নিঃশ্বাস ফেলতে পারবে নিজের স্বপ্নের হাত ধরে। তবে তোমার স্বপ্ন কিন্তু অন্ধ, তোমার স্বপ্ন কিন্তু প্রতিবন্ধী, তাই তোমার স্বপ্নকে তোমাকেই গাইড করে নিয়ে যেতে হবে সফলতার পথে। আজকে তুমি স্বপ্নকে যত্ন নাও, ভবিষ্যতে স্বপ্ন তোমায় যত্ন নেবে, এমনকি তুমি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও এই স্বপ্ন তোমাকে বাঁচিয়ে রাখবে হাজারো মানুষের ভাবনায়। বোঝাতে পারলাম আশা করছি? জয়দীপ কোলের মতো যারা স্টুডেন্ট আছে, যারা এক অন্যরূপ স্বপ্ন দেখছে জীবনে কিছু করার জন্য, নিজের পায়ের তলার মাটি শক্ত করার জন্য, তারা আমার এই কথাগুলো শুনে কিছুটা হলেও অবিশ্বাস করবে তাদের যারা বাধা দেয়, গাধা। তবে আমার প্রশ্ন এই মুহূর্তে আপনার কাছে, আপনি আপনার স্বপ্নকে ভূমিষ্ঠ করার জন্য কি কি করছেন, একটু কমেন্টের মাধ্যমে ছোট করে জানাবেন যাতে অন্যেরা সাজেশন পায়। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে জয়দীপ কোলের মতো, ছোট্ট করে জানাবেন, সঙ্গে নিজের নাম, নিজের লোকেশন, নিজের বয়সটাকে একটু জুড়ে দেবেন। এই মুহূর্তে বিদায় নেব, তবে তার আগে পরবর্তী হেল্পের ডেট আপডেট হয়েছে, আপনি চাইলে 1 টাকা ডোনেশন দিয়ে হেল্প করতেই পারেন। খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, মোটিভেটেড থাকবেন, হ্যাপি থাকবেন। ভেতর থেকে আজকের মতো আসছি, ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য, ধন্যবাদ মানসিক ভারসাম্যহীন, গৃহহীন, অসহায় মানুষ এবং অসহায় পথের কুকুরদের সাহায্য করার জন্য।